আজ থেকে প্রায় 8 মাস ধরে যৌনকর্মীরা দাঁড়িয়ে রয়েছে এক নিদারুণ ভয়ানক পরিস্থিতির মধ্যে। প্রাণঘাতী করোনা ভাইরাস তাদের পেটে এমনভাবে লাথি মেরেছে যে তারা আর উঠে দাঁড়াতেই পারছে না। গণিকা বৃত্তিকে সমাজ এখনো সম্মান না দিলেও বহু মেয়ের রুটিরুজি এই পেশাতেই। লকডাউনের ফলে এই পেশা কার্যত বন্ধ। করোনা ভাইরাস যেহেতু এক মানুষ থেকে অন্য মানুষে ছড়ায়, ফলে তাদের কাছে খদ্দের আর আসছে না। গোটা বাংলায় মোট 35 লক্ষ যৌনকর্মী আছে। লকডাউনের পর থেকে তাদের উপার্জন বন্ধ হয়ে যায়, ফলে জীবন এখন নুন আনতে পান্তা ফুরায়। এমতো অবস্থায় যৌনকর্মীদের পাশে এসে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চায়েত দপ্তরের অধীনে স্বনির্ভর গোষ্ঠী প্রকল্পের কাজে লাগানো হবে তাদের, এবং তাদের আয় উপার্জনের বন্দোবস্ত করা হবে। আচার, জ্যাম, জেলি, পাপড় ইত্যাদি তৈরি করবেন তারা, এবং সেগুলো বিক্রি করে উপার্জন হবে তাদের। সরকার সরাসরি তাদের কাছ থেকে সেই সব জিনিস কিনে নেবে এবং পরে তা বিভিন্ন সরকারি স্টোরে বিক্রি করা হবে। কাজ শুরু হবে প্রথমে কোন্নগর, কালনা, শাসন, হিঙ্গলগঞ্জে, পরে তা ধীরে ধীরে বিভিন্ন যৌনপল্লিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যৌনকর্মীদের কাছে এই উদ্যোগ খুবই আশার, কিন্তু এবার দেখা যাক সরকারের এই উদ্যোগ কতটা আশানুরূপ কার্যকরী হয় তাদের জীবনে।